নমস্কার সকলকে, আমার ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন শুরু করি। আন্দামান, প্রতি বছর বহু বাঙালি বেড়াতে যান এই আন্দামানে। আর আন্দামানে বেড়াতে গিয়ে প্রত্যেকেই সেলুলার জেল দর্শন করতে যান। এই সেলুলার জেলের মেন ফটক দিয়ে ঢুকলেই দেখতে পাওয়া যায় শহীদ পার্ক। আর এই শহীদ পার্কে রয়েছে 6 জন বিপ্লবীর ভাস্বর মূর্তি। এরা প্রত্যেকেই কিন্তু এই জেলের মধ্যেই মৃত্যুবরণ করেছিলেন। এই 6 জন বিপ্লবীর মূর্তির নিচে হিন্দি এবং ইংরেজিতে তাদের নাম লেখা রয়েছে। সেরকমই একটি নাম হলো ইন্দুভূষণ রায়। কিন্তু কে এই ইন্দুভূষণ, কি পরিচয় তার, এর কথা জানতে হলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রায় 110 বছর। তাহলে চলুন জানি। 1890 সালে ইন্দুভূষণ রায় জন্মগ্রহণ করেছিলেন খুলনায়। স্কুলের পরীক্ষায় ফেল করার জন্য বাড়ির থেকে তাকে জোর করে বিয়ে দিয়ে সংসারে আবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু এই বিয়ের হাত থেকে বাঁচার জন্য তিনি পালিয়ে যান কলকাতায়। সেখানে তার পরিচয় হয় বিপ্লবী বারিন ঘোষের সাথে। বারিন ঘোষ তাকে নিয়ে যান মানিকতলার বাগান বাড়িতে। সেখানেই বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন ইন্দুভূষণ। তখনকার দিনে ফরাসি অধিকৃত চন্দননগর ছিল বিপ্লবীদের অস্ত্র শস্ত্রের মেন উৎস স্থল। আর এই উৎসটিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন তৎকালীন মেয়র। বারিন ঘোষ এই মেয়রকে হত্যা করার ভার দিয়েছিলেন এই ইন্দুভূষণের উপরে। ইন্দুভূষণ মেয়রকে হত্যা করার জন্য বোমা তো নিক্ষেপ করেছিলেন, কিন্তু ভাগ্যক্রমে মেয়র বেঁচে যান, ইন্দুভূষণ পালিয়ে যান। পরবর্তীতে আলিপুর বোমা মামলায় প্রায় 10 বছর দ্বীপান্তরে সাজা পেয়ে মাত্র 22 বছর বয়সে এই ইন্দুভূষণ আন্দামান সেলুলার জেলে পৌঁছে যান। নির্মম জেলার প্রচণ্ড কষ্টের কাজ দিয়েছিলেন এই ইন্দুভূষণকে, দিয়েছিলেন জঙ্গলের কাজ। ভীষণ কষ্ট হতো এই কাজে, কারণ এই জঙ্গলে তখন এক ধরনের আন্দামানি গাছ নামে গাছ দেখতে পাওয়া যেত। এই গাছের ছাল ছাড়িয়ে আঁশ বের করতে হতো। আর এই গাছের বিষাক্ত আঠায় কয়েক দিনের মধ্যে 2 হাত ঘায়ে পরিপূর্ণ হয়ে যায় ইন্দুভূষণের। একদিন যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি জমাদারকে বললেন তাকে যেন জেলের ভিতরের কোনো কাজ দেওয়া হয়। জমাদারও ইন্দুভূষণের হাতে পায়ে বেড়ি বেঁধে তাকে জেলের ভেতরেই কাজ দিলেন। কিন্তু 2 দিনের মধ্যেই নতুন নির্দেশ এলো, ইন্দুভূষণকে আবার ফিরে যেতে হবে জঙ্গলের কাজে। এইবার বেঁকে বসলেন ইন্দুভূষণ, কিন্তু কে শুনবে তার এই কথা। জেলার প্রচণ্ড রেগে গেলেন এবং আরও কঠিন সাজা দিলেন তাকে। আগের চেয়ে প্রায় 2 গুণ গতিতে কাজ করতে হবে তাকে। এইভাবে জঙ্গলে কাজ করতে করতে কয়েকদিনের মধ্যে 2 হাতে বিষাক্ত ঘা ভয়াবহ রূপ ধারণ করল। ইন্দুভূষণ তখন সহ্য করতে না পেরে জেলারকে বললেন যে তাকে জেলের ভেতরে কোনো কাজ দিতে কয়েকদিনের জন্য, তারপর হাতের ঘা ঠিক হয়ে গেলে তিনি আবার জঙ্গলে ফিরে যাবেন। কিন্তু জেলার কোনো কথাই তার শুনতে চাইলেন না। তখন তিনি জেলারকে জানালেন যে ডান হাতে তার ঘাটা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে তিনি নিজের হাতে খাবার পর্যন্ত খেতে পাচ্ছেন না। জেলার তখন তার দিকে না তাকিয়েই বললেন, তাহলে বাঁ হাত দিয়ে খাবার খাও। তখন তিনি বাঁ হাতটি দেখিয়ে বললেন, 2 হাতের অবস্থাই কিন্তু খুব ভয়াবহ এবং যন্ত্রণা আর সহ্য করতে তিনি পারছেন না। তখন জেলার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গিয়ে তাকে বললেন, ঠিক আছে, তোমাকে জেলের ভেতরেই কাজ দিচ্ছি, তুমি আজ থেকে জেলের ভেতরে ঘানি টানবে।
ইন্দুভূষণ বুঝতে পারলেন যে এই হাত নিয়ে তার পক্ষে ঘানি টানা সম্ভব নয়, সে যন্ত্রণায় মরে যাবে। এবং তিনি তার সাথে এটাও বুঝলেন যে তার এই আবেদন শোনার মতো কেউ নেই, আর এই যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকাও অসম্ভব। তাই 1912 সালের 9ই এপ্রিল রাত্রেবেলা নির্জন সেলের অন্ধকার কুটুরির মধ্যে নিজের কুর্তাটা ছিঁড়ে ফেলে সেই ছেঁড়া জামাটা দিয়ে গলায় জড়িয়ে আত্মহত্যা করলেন। মাত্র 22 বছরের একটা ছেলে নির্মমভাবে শেষ হয়ে গেল। আমরা আন্দামান ঘুরতে গেলে সেলুলার জেলে ইন্দুভূষণের এই ভাস্কর মূর্তিটা দেখতে পাই, কিন্তু সে কি আমাদেরকে সত্যি কিছু বলতে চায়? হয়তো চায়, আমরা হয়তো শুনতে পাই না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন, আর আমার হিস্ট্রি স্পট লাভার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।